তো আলহামদুলিল্লাহ আমাদের হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ শরীফুল ইসলাম সেও কিন্তু অত্যন্ত মায়াবী সুরে তেলাওয়াত করেছেন, যদিও তার আওয়াজটা এত উঁচু ছিল না, কিন্তু পড়াটা কি খুবই সহি শুদ্ধ পড়া, খুব সুন্দর লেহানি পড়া। তো আলহামদুলিল্লাহ মন ঘাবড়ানোর কিছু নাই, আমি ইনশাআল্লাহ অবশ্যই বাড়ি থেকে আইসা শরীফকে আমি দুশো টাকা আমি হাতিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলেই বলো মারহাবা। তো এরকমভাবে শুধু তানিয়াকে আর শরীফকেই মানে পুরস্কার তারা দুজনে অংশগ্রহণ করবে বা পাবে, এটিকে তোমরা চাও না? সকলে এই টাকা হুজুরদের কাছ থেকে তোমরা নেওয়ার ইচ্ছা আছে? প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হুজুরদের মন জয় করে শুধু কি ওরা দুইজনেই টাকা পয়সা নেবে, পুরস্কার নেবে, না তোমাদের সকলে নেওয়ার ইচ্ছা আছে? সকলের নেওয়ার ইচ্ছা থাকলে ভালো করে পড়তে হবে। কি করতে হবে? ভালো করে পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান হবে।